আলোচনা শোনার পরে বাস্তবে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি একটা হাদিস আপনাদের সামনে শুরুতেই অনুবাদ করছি আপনাদের অবস্থানের কারণে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1556 নম্বর হাদিস তাবারানি আওসাতের মধ্যে এসেছে, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কোন জায়গায় কিছু মানুষ যখন একত্রে বসে আল্লাহকে স্মরণ করে। অন্য হাদিসে এসেছে, কুরআন সুন্নার পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে আল্লাহ ডেকে বলেন, যখন আলোচনা শেষ হয়ে যাবে, বৈঠক শেষ হয়ে যাবে, তখন আল্লাহ বলেন, কুমু মাগফুর আল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিককে ঘোষণা করছেন কে? কোনো পাপ থাকবে না, আল্লাহই বলছেন, কুমু মাগফুর আল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ আর একটি কথা বলেন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওয়াবদ্দালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে, তোমরা জীবনে যত পাপ করেছিলে, আমি সমস্ত পাপকে নেকিতে পরিবর্তন করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে উপস্থিত হয়ে এই আশা করতে পারে আল্লাহর কাছে, আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন, বিগত জীবনের পাপগুলোকে নেকিতে পরিণত করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন।